লোক বড় বড় ওয়াদা করে, কি যায় ওয়াদা করতে, কিন্তু কেই বা ওয়াদা পালন করে? যতদূর দেখি দেখি শুধু মিথ্যা ওয়াদা, এর জন্যই আর কাউকে মন চায় না দিতে। কিন্তু লোক বলে আমরা তো শুধু ভালোবাসা চাই, ভালোবাসার বদলে ভালোবাসা চাওয়া কি খারাপ কাজ? যদি কাউকে সত্যিকারে ভালোবাসেন তাহলে আপনি চান বা না চান সে নিজে আপনাকে ভালোবাসবে। কিন্তু যদি আপনাকে ভালোবাসা চাইতে হয় তাহলে বুঝে যাবেন আপনি সঠিক সম্পর্কে নেই। অনেকে বলে আমি শত শত মেসেজ করি আর সামনের মানুষ একটি মেসেজ করে, আমি শত শত ফোন দেই তো সামনের মানুষটির কোনো সময়ই নেই। একটি কথা মনে রাখবেন, যার প্রেম হয় তো তার থেকে প্রিয় দুনিয়ার কিছু লাগে না। যদি তার থেকে জরুরি কিছু লেগে থাকে এর মানে এখনও প্রেম হয়নি। আর যার সাথে আপনার সত্যিকারের প্রেম হবে সে এটাই চাইবে যে তার প্রতিটি সময় আপনার সাথেই কাটবে, আপনার সাথে দূরত্ব তার কাছে সহ্য হবে না। আর আপনি ভিখারির মতো তার থেকে সময় চাইতে থাকেন, পাগলের মতো মেসেজ আর কলের অপেক্ষা করেন, এটা কেমন ভালোবাসা? আপনি কি দেখতে পাচ্ছেন না আপনি কি করছেন, কেন মরেই যাচ্ছেন সেই মানুষটির জন্য যে এগুলো কেয়ারই করে না? আপনার হুঁশ আসবে কখন? আর কত কষ্ট পাবেন, আর কত জ্বলবেন, আর কত জ্বালাবেন নিজেকে? শেষ করুন সব, আর নয়, সামলান নিজেকে। অনেক কিছু আছে আপনার জীবনে যা এইসব থেকে অনেক উপরে। মনে রাখবেন আপনি যখন কাউকে সময় দেন তখন আপনি আপনার জীবনের একটি অংশ দিয়ে দেন যা আপনি আর কখনো পাবেন না। ঘটে যাওয়া প্রতিটি মুহূর্ত আর ফিরে আসবে না। কদর করুন আপনার ওই জীবনের, কদর করুন আপনার ওই মুহূর্তের। জীবন খুব সুন্দর, এভাবেই যেতে দিও না সেটাকে। এখন ছাড়ুন ওইসব পুরনো কথাকে যেগুলো আপনার জীবনে বিষ ঢেলে দিয়েছে, আবার নতুন করে শুরু করুন জীবন। অনেকে বলে যাকে আমরা ভালোবাসি তার কাছে প্রতিটা কাজের জন্য সময় থাকে, কিন্তু আমার জন্য সবসময় বিজি থাকে। আপনি এটাও কি দেখেন না, ওই মানুষটি আপনার প্রতি কোনো ইন্টারেস্টই নেই, সে চায় না আপনাকে। জেগে উঠুন, যার সাথে আপনার সত্যিকারের প্রেম হবে সে হাজারটা কাজ ছেড়েও আগে আপনাকে গুরুত্ব দেবে, আগে আপনার কাছে আসবে। যদি আপনার নাম্বার সবার শেষে আসে তাহলে দূরে থাকুন ওই সব সম্পর্ক থেকে। আর আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, একটি মানুষ পাগলের মতো ভালোবাসে আর অন্যজন পরোয়াই করে না। এটা খুবই মুশকিল দুজন বরাবর প্রেম হওয়া, কিন্তু যেদিন দুজনের বরাবর প্রেম হয়ে যাবে সেদিন বুঝে নেবেন আপনি সঠিক সম্পর্কে আছেন। তো সঠিক সম্পর্কের খোঁজ করুন, অবশ্যই পাবেন, সব কিছুই সম্ভব।